এই দেখ দেখ সেই ছেলেটা কি ব্যাপার বলতো, রোজ দিন আমাদের পেছনে। তোকে হয়তো ভালো লেগে গেছে তাই রোজ দিন আমাদের পিছু নেয়। ও তাই বুঝি। চল চল, দেরি হয়ে যাবে, আমরা বাড়ি যাব, মা আবার বকাবকি করবে। হ্যাঁ চল। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। হায় যদি পেছন থেকে কেউ কখনো ডাকে গো না। কি রে এখনো শুয়ে আছিস? ও দেরি হয়ে গেল যে, পড়তে যাবি না? কি রে তুই কি স্বপ্ন দেখছিস নাকি? পড়তে যাবো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চ চ, আমি রেডি হয়ে নিই।
দেখ দেখ এখানেও ওই ছেলেটা। বাদ দে তো। এই দেখ দেখ ওই ছেলেটা না, আজকে ওকে ধরে আমি জিজ্ঞাসা করবই ব্যাপারটা কি, মালটা কি চায়। চল তো। ওরে বাবারে, না না ওসব করে লাভ নেই, চল চল বাড়ি চল, বাড়িতে যেতে না পারলে প্রবলেম হয়ে যাবে। না আমি আজকে ওকে জিজ্ঞাসা করবই ও কি চায়, চল তো। এই ছেলে, এই তোমার ব্যাপারটা কি বলো তো, তোমার বাড়ি কোথায় আর তোমার নামটাই বা কি? এই রে, এই দাঁড়াও, অনেকদিন ধরে দেখছি তুমি আমাদের ফলো করছো, আর যে সামনে পড়ছো তখন পালিয়ে যাচ্ছ। তোমার ব্যাপারটা কি, হ্যাঁ তোমার মতলবটা কি বলো বলো। আমার নাম সমরেশ। তোর মতলবটা কি বলতো, হ্যাঁ আজ তোকে বলতেই হবে, না হলে যে লোকজন দেখছিস না ওদেরকে দিয়ে খুব মার খাওয়াবো। বল তোর মতলবটা কি। না মানে আমি কি এত আমি আমি করছিস, হ্যাঁ আজ তোকে বলতেই হবে বল। না মানে ছোটবেলায় একটি মেয়ের সাথে খেলা করতাম, ঘুরতাম, তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে অনেক দূর চলে যায়। অনেক খুঁজেছি তাকে কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে। ওর বাবা একজন অনেক বড় বিজনেসম্যান ছিল, অনেক টাকা পয়সা ছিল ওদের, আর আমরা ছিলাম গরিব। আমার বাবা সাধারণ দোকানে কাজ করতেন, আর সেই জন্যেই ওর বাবা আমার থেকে ওকে অনেক দূরে নিয়ে চলে যায়। খুঁজেছি কিন্তু পাইনি। তাতে আমাদের ফলো করার কি আছে? না মানে তোমাদের দেখতাম, আর ছোটবেলায় বান্ধবীর কথা মনে করতাম, এই জন্যই না আমি তোমাদের ফলো করতাম, তোমাদের পিছু পিছু ঘুরতাম, আর আমার এই ছোটবেলার স্মৃতিগুলি মনে করতাম। কিছু মনে করো না, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। সমরেশ, আমি আমি তোমার সেই ছোট্টবেলার বান্ধবী দি। রে তুমি? হ্যাঁ সমরেশ, আমি তোমার দি, আমি তোমার দি সমরেশ, তুমি শুধু আমার, শুধু আমার, শুধু আমার। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেন।